আছে সবার তো আমার অ্যাকচুয়ালি আমার বিজনেসে মনে হয় সবচেয়ে বেশি আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে এই শাড়িটা তো আমার আবার মাঝে মধ্যে খুব ইচ্ছে হয় যে শাড়িটা নিজের জন্য একটা তৈরি করব কিন্তু আসলে আমি তো শাড়ি তেমন একটা পরা হয় না তো এই কারণে দেখা যায় এই শাড়িটা তৈরি করা হয়নি তো প্রতিবার শাড়ি যে কোনো শাড়ি যখন আমি তৈরি করি আমি নিজে একটু এভাবে গায়ে দিয়ে দেখি আমার কাছে ভালোই লাগে নিজের তৈরি শাড়িগুলো যখন এভাবে দেখি অ্যাকচুয়ালি এগুলো ক্যামেরা থেকে না সামনাসামনি বেশি ভালো লাগে এই যে সফট পিঙ্ক যেটা তো সেই কালারগুলো দেখা যায় সামনাসামনি দিয়ে বেশি ভালো লাগে আর শাড়িগুলো যখন কোনো মডেল পরে দেখায় তখন বা কারো গায়ে যখন শাড়িগুলো থাকে তখন যেভাবে শাড়ির সৌন্দর্য বোঝা যায় কিন্তু আমি যেভাবে শাড়িগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করি সেভাবে কিন্তু অরিজিনাল সৌন্দর্যটা বোঝা যায় না তারপরে আলহামদুলিল্লাহ আপনারা বেশ ভালো রেসপন্স করেন এটার জন্য আসলে আপনাদের কাছে চিরকৃতজ্ঞ তো শাড়িগুলো যখন পরি অ্যাকচুয়ালি তো এগুলো কিন্তু অনেক বেশি ভালোই লাগে আর এটা যেহেতু হাফ সিল্কের মধ্যে হাফ সিল্কের শাড়িগুলো আসলে পরে বেশি আরাম পাওয়া যায় যারা বেশি পাতলা কাপড় পরতে কমফোর্টেবল না মসলিন কাপড়গুলো তো অনেক বেশি তুলনামূলক পাতলা হওয়ার কারণে দেখা যায় অনেকেই ইজি ফিল করে না আর হ্যাঁ এখন কিন্তু আমি সেমি মসলিনেও কিন্তু কাজ করছি যেটা কয়েকদিন আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার জন্য একটা সেমি মসলিন শাড়িটা আমি কাজ করেছি তো আপনারা যারা ঈদের জন্য নিতে চাচ্ছেন আপনারা এখন থেকে বুকিং দিয়ে রাখতে পারেন কারণ দেখা যাবে একটা নির্ধারিত সময়ের পরে আমি আর অর্ডার নিব না কারণ রোজাতে এত বেশি প্রেশার বেড়ে যায় তো এই কারণে আমি চিন্তা করেছি এবার রোজার আগে থেকে আমি বুকিং নিয়ে স্টার্ট করব আমি রোজাতে যেটা অফ করে দিব অর্ডার নেওয়াটা কারণ আমার যেগুলো আগে থেকে বুকিং নেওয়া সেগুলো দেখা যায় কাজ করতে করতে আমার রোজার মাঝামাঝি হয়ে যাবে তো দেখা যায় একদিনে মিনিমাম 20-30টা যদি অর্ডার আসে আমার তো একদিনে 20-30টা কাজ করা তো সম্ভব হবে না তো সেগুলো আমার সময় হিসাব করে সব কিছু আমি টাইম মেনটেন করে কাজগুলো করতে হবে এ কারণে চিন্তা করেছি আগে আগে কাজগুলো অর্ডারগুলো নিয়ে রাখার আমি যতটুকু আমি হ্যান্ডেল করতে পারবো আর কি তো আপনারা আমার পেজে কানেক্ট থাকতে পারেন আমার পেজের লিঙ্ক আমি সবসময় আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকি এছাড়াও আমার পিন কমেন্টে দিয়ে থাকি আর অনেকে কিন্তু আমার বিজনেসের জন্য আমার মোবাইল নাম্বারটা চান তো অ্যাকচুয়ালি বিজনেসের জন্য তেমন কোনো মোবাইল নাম্বার আমার কাছে নেই আর আমি যেহেতু একা সব কিছু অ্যাকচুয়ালি হ্যান্ডেল করছি যার কারণে আলাদাভাবে একটা নাম্বার রাখা বা আলাদাভাবে মোবাইলে আবার সব কিছু ডিল করা যেটাতে সময় দিতে আসলে অ্যাকচুয়ালি আমি এই মুহূর্তে পারবো না যেহেতু আমার বেবি আছে ছোট তো তারপরে আলহামদুলিল্লাহ যতটুকু আমি হ্যান্ডেল করতে পারছি ততটুকুর জন্যই আমি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যেন আমি আমার বিজনেসটাকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারি হয়তো আমি ধীরে ধীরে যাচ্ছি কচ্ছপের গতিতে অনেকটা কিন্তু আমি চাচ্ছি এই ধীর গতিতেই যেন আমি আমার নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে পারি একসাথে তাড়াহুড়া করে যে আমার কাজটা আরও বেশি বড়সড় করে ফেলতে হবে এমন কোনো কথা নেই যেহেতু আমি আমার সংসার আমার বাচ্চাদের সব কিছু হ্যান্ডেল করার পরে আমার বিজনেসটা ধরে রাখতে চাচ্ছি এ কারণে চাচ্ছি না একেবারে আমার সংসারটাকে এক পাশে রেখে আমার বিজনেসটা আমি অন্য পাশে তারপরে এরকম আমার কোনো ইচ্ছা নেই আমি চাচ্ছি যে সব কিছু আমি একসাথে হ্যান্ডেল করি তো সবাই দোয়া করবেন যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি আজকে একই ডিজাইনের শাড়ি আমি দুইটা রেডি করব দুই জায়গায় যাবে দুইটা শাড়ি ডেলিভারি তো আজকে আমি এখানে যে শাড়িটা আমি অ্যাকচুয়ালি কাজ করছি এই পেন্টিংয়ের জন্য অ্যাকচুয়ালি এই ডিজাইনটার জন্য আমি সবসময় আরও হাফ সিল্কটা সবসময় ইউজ করি কারণ সবাই যে ডিজাইনটা করে বা বিদ্যা সিনহা মেমে সে শাড়ির আদলে যদি আমি শাড়ি তৈরি করতে যাই সেক্ষেত্রে দেখা যায় অ্যাকচুয়াল কালারটা আসে আরং হাফ সিল্কে তো যার কারণে আরং হাফ সিল্কের এই শাড়িটা নিয়েছি এগুলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো মানের নর্মাল হাফ সিল্কের চেয়ে আর প্রাইসটাও তুলনামূলক একটু বেশি যারা এক কালার শাড়ি কিনেন তারা তো নিশ্চয়ই জানেন হয়তো বা আর এগুলো কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল থাকেও না অনেক খোঁজখবর করে অনেক জায়গায় খুঁজে টুজে এই হাফ সিল্ক আরং হাফ সিল্কগুলো নিতে হয় তো আপনার যারা অনেকেই কিন্তু মাঝে মধ্যে জানতে চান কৌতূহলবশত বা যারা নতুন আমার চ্যানেলে যুক্ত হন অনেকেই জানতে চান যে শাড়িগুলো কোথা থেকে কিনে এগুলো যে কোনো জায়গায় একটু খোঁজখবর নিয়ে কিনতে হয় এমন না যে আমি একটা জায়গায় কিনতে গিয়েছি কিনে নিয়ে আসছি এমন না ধানমন্ডি হকার্সে হকার্স মার্কেটে তারপর নিউ মার্কেটে এগুলো কিন্তু পাওয়া যায় একটু খুঁজে নিতে হয়
তো যাই হোক, এছাড়াও কিন্তু বিভিন্ন অনলাইন পেজ আছে। অ্যাকচুয়ালি যেহেতু আমি অনলাইনে তেমন একটা পরিচিত না সবার সাথে, যার কারণে আলাদাভাবে কারো নাম আমি নিতে পারছি না। যাই হোক, আজকে আমার হাতে হয়তো বা আলতা দেখতে পাচ্ছেন, হঠাৎ করে আসলে আজকে অনেক কিছু ইচ্ছে হলো, হঠাৎ করে ব্লগে হয়তো অনেক কিছু শেয়ার করব, হঠাৎ করে ইচ্ছে হলো হাতে একটু আলতা পরি। তো একেবারে সিম্পলভাবে হাতে আলতা পরেছি, মাঝে মধ্যে কিন্তু খুবই ইচ্ছে হয়। একটা সময় আগে খুব ইচ্ছে হতো হাতে মেহেদি পরতে, আমার তো মনে হয় না এমন কোনো দিন নেই যে আমার হাতে মেহেদি ছিল না, কিন্তু সময়ের সাথে সাথে ব্যস্ততার কারণে বাচ্চাদেরকে নিয়ে মেহেদি দিয়ে বসে থেকে হাতটা রাঙিয়ে নেওয়া সেই সময়টা এখন আর হয়ে ওঠে না। মাঝে মধ্যে ইচ্ছে হয়, ইচ্ছে থাকলেও কিন্তু করার সেই সুযোগটা হয়ে ওঠে না আর কি। তো যাই হোক, আমি আঁচলের অংশে শাড়ির কুচির অংশে কাজগুলো করে নিয়েছি। ফার্স্টের দিকে যে কুচিটা থাকে সেটাতে একটু বেশি পরিমাণে দিয়েছি ফুল, আর এগুলোতে একটু কম পরিমাণে দিচ্ছি। এগুলো যেহেতু কুচিতে থাকে, কাপড় গর্জিয়াস হলে যে একেবারে ঝমকালো কাজ হলে কাপড়টা দেখতে সুন্দর লাগবে তা না, একেবারে সিম্পল একটা লুক থাকলেও কিন্তু এটা আরও বেশি অ্যাট্রাকটিভ মনে হয়। যদি এটার সাথে ম্যাচিং করে গর্জিয়াসভাবে আমরা চুড়ি পরতে পারি, বা আমাদের আউটফিট যেটা আমরা যদি ভালোভাবে ক্যারি করতে পারি, একটা নর্মাল কাপড়কেও কিন্তু আমরা সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি। সেটা যদি হয় আপনার 300 টাকা দামেরও কোনো একটা কাপড় হয়, আমার মনে হয় প্রেজেন্টেশনের উপর নির্ভর করে আপনার কাপড়ের সৌন্দর্য। কুচির সাইডে সম্পূর্ণ কাজ করতে করতে আমার রাত প্রায় 10:30 মতো বাজে। এরপরে রাতের খাবারটা খেয়ে নেওয়ার পরে আমি রাত্রেবেলা আজকে হঠাৎ করে ইচ্ছে হলো পিঠা বানাই, যেহেতু আগামীকালকে শুক্রবার। তো শুক্রবার সকালবেলা চেষ্টা করি হাতে তৈরি যে কোনো পিঠা রেডি করার। আমার হাজব্যান্ড কিন্তু পিঠা খুবই পছন্দ করে। তো আজকে চালের গুঁড়া করে এনেছিলাম, আর এখানে ফার্স্টের দিকে আমি যেটা করছি, এখানে পানি একটু সিদ্ধ করে নিয়েছি, এর মধ্যে আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এগুলো অ্যাকচুয়ালি আমি বানাবো ছুঁই পিঠা, এক অঞ্চলে এক এক নামে চিনে। ছুঁই পিঠা পড়লে মোটামুটি সব অঞ্চলে আমার মনে হয় চিনবে। তো যাই হোক, আমি নর্মাল আমরা যেরকম চালের রুটির জন্য যে খামিটা করে থাকি সেটার মতোই করছি। এখানে খুবই অল্প পরিমাণে করছি। অ্যাকচুয়ালি আমার শাশুড়িমাও গত 2 দিন আগে আমার দেবরের পাশে চলে গিয়েছেন, আমি একা হাতে যেহেতু করব, রাত হোক বা দিন হোক একটানা বসে অনেক কাজ একসাথে করতে পারি না, আফরা কান্নাকাটি করে। আর বিশেষ করে এখন যেহেতু রাত্রের সময়, ও তো দেখা যাবে আমাকে পাশে না পেলে একেবারে ঘুমায় না। এ কারণে আমি সব কাজই করি, মোটামুটি দেখা যায় সব পিঠাই বানায় বা যে কোনো রান্না হোক যে কোনো কাজই করি, কিন্তু একটু অল্প পরিমাণে করি বলতে পারেন। আমি আজকে এখানে পিঠাও অল্প পরিমাণে, মোটামুটি যেগুলো হলে মোটামুটি চলবে সকালবেলা, সেরকমই বানাচ্ছি এখানে। তো এখানে আমি খামিটা করে নেওয়ার পরে আমি একটা বড় একটা পাত্রে নিয়ে নিয়েছি, আর চালের গুঁড়াগুলো অ্যাকচুয়ালি শুকনো চালের গুঁড়া না, আমি জাস্ট নর্মাল ভাতের চালটা ধুয়ে যে ঝুড়িতে করে ধুয়েছি সেই ঝুড়িতে পানিটা ঝরাতে দিয়েছি, জাস্ট ঝুড়িতে রেখে দিয়েছিলাম ঘণ্টাখানেকের মতো। চালের থেকে এক্সট্রা পানি সব ঝরে গিয়েছে। এরপরে এই ভিজা চালটা, মানে ভিজা ভিজা চাল বাট এটাতে পানি নেই, তো সেই চালটা কিন্তু গোড়া করে নিয়ে এসেছে কল থেকে, যেখানে চাল ভাঙায় আর কি। তো এগুলো দিয়ে দেখা যায় যদি পিঠা বানানো হয় সে পিঠার খামিটা বেশি একটা শক্ত হয় না, বানাতে খুব ইজি হয়। তো আমি খামিটা একটু ঠান্ডা করতে দিয়েছি। এই ফাঁকে হচ্ছে আমি পাটিসাপটার জন্য খিসা রেডি করছি, নর্মাল ওয়েতে খিসাটা রেডি করছি। সবাই যেরকম অনেক বেশি দুধ দিয়ে করে, আমি সেভাবে করছি না, নর্মালভাবে করছি। এখানে গরম পানি দিয়েছি, এর মধ্যে প্রায় আমি 2-3 টেবিল চামচের মতো হয়তো গোড়া দুধ দিয়েছি, এলাচ দারচিনি দিয়ে দিয়েছি 2টা। এখন চা, এখানে আমি পোলার চাল 1 মোটের মতো পোলার চাল ভিজিয়ে রেখেছিলাম আগে, 30 মিনিট হচ্ছে হয়তো বা। তো সেই ভিজানো চালটা হাত দিয়ে একটু ভেঙে আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু দুধ আরও বেশি পরিমাণে দিতে পারেন, যেহেতু আমি এখানে খেজুরের রস দিব এ কারণে দুধ অত বেশি দিইনি। আমি খেজুরের রস কিন্তু আগে জাল দিয়ে নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি সব কিছু যদি আমি ভিডিও করে করে সময় নিয়ে দেখাতে চাই সেক্ষেত্রে দেখা যায় ব্লগটা অনেক বড় হয়ে যায়, আর আমি যে কাজটা 30 মিনিটে করতে পারবো সেই কাজটা করতে হয়তো বা আমার 1 ঘন্টা কি 1.5 ঘন্টা চলে যাবে যদি ভিডিও করে সব কিছু প্রেজেন্ট করতে যাই। তো যাই হোক, চাল আর দুধ সেগুলো একটু বলক উঠতে উঠতে আমি এই ফাঁকে এদিকে যেই খামিটা করে রেখেছিলাম সেটা একটু মতে নিচ্ছি ভালোভাবে। যে কোনো পিঠের ক্ষেত্রে একটু ভালোভাবে মতে নিলে যে কোনো পিঠাই কিন্তু সুন্দর হয়। খামির উপর ডিপেন্ড করে পিঠাগুলো কীরকম হবে,
সফট হবে কি না। আর যেহেতু একা হাতে করছি তাই একটা কাজ শেষ করে যা একটা কাজ করতে যাব সেটা না করে আমি একটা কাজের ফাঁকে ফাঁকে অন্য কাজটা করে নিচ্ছি। দুধটা বল উঠতে উঠতে যে সময়টা লাগবে সেই সময়ে আমার এদিকে খামিটা মতে নেওয়া হয়ে যাচ্ছে, আমি ভালো করে মতে নিয়েছি। আর এইগুলো যে একেবারে অনেক যে সময় ধরে মরতে হবে তা না, যেহেতু এগুলো নর্মাল ছুরি পিঠা বানাবো অত বেশি মরতে হবে না, মতে নিতে হবে না আর কি। তো এখানে আমি দুধের মধ্যে যে এলাচ দিয়েছিলাম আর দারচিনি দিয়েছিলাম এগুলো এখন নিয়ে নিচ্ছি এ পর্যায়ে। নিয়ে নেওয়ার পরে এগুলো ঘন করছি অনবরত নেড়ে, প্রায় 30 মিনিটের মতো সময় দিয়ে, 30-40 মিনিটের মতো সময় দিয়ে আমি অনবরত নেড়ে এগুলো ঘন করতে হবে যেহেতু এটা খিরসা হবে। তো ঘন করতে করতে আমি এখানে এরই পর্যায়ে, বেশি একটা ঘন হয়নি এরই পর্যায়ে, আমি খেজুরের রস দিয়ে দিচ্ছি। অনেকের কাছে শুনি খেজুরের রস দিলে নাকি দুধটা ফেটে যায়। আমি এতবার খেজুরের রস মিক্স করে করে বানাই, কখনো আলহামদুলিল্লাহ ফাটে না। আমি সবসময় খেজুরের রসটাকে ঠান্ডা করে নিয়ে জাল দিয়ে তারপর গরম দুধে দিই। যে কোনো একটা জিনিস ঠান্ডা হতে হবে, দুইটাই যদি গরম হয় তাহলে কিন্তু ফেটে যায়। আমার খেজুরের রসটা কিন্তু অরিজিনাল। তো যাই হোক, এটা একদম কম আঁচে রেখে দিয়েছি, আস্তে আস্তে এগুলো আরও শক্ত হবে। একেবারে থকথকে শক্ত করব না, কারণ ঠান্ডা হলে এগুলো আরও অনেক বেশি হাই শক্ত হয়ে যাবে, একেবারে টাইট হয়ে যাবে। এগুলো ঠান্ডা হতে থাকুক। আর আমি এই পাশে যে ছুঁই পিঠা সেটা বানাচ্ছি। আসলে এগুলো অ্যাকচুয়ালি মুরব্বীরা বানাতো, বা আমার শাশুড়িমাও কিন্তু বানিয়েছেন, ওনার সাথে সাথে অনেক হেল্প করেছি, বাট নিজে কখনো একা করিনি। তো আজকে চেষ্টা করছি কনফিডেন্টলি যে পারবো, যেভাবে হোক পারতে হবে। তো মুরব্বীরা যেভাবে বানায় বা আমাদের কাছে যেভাবে বানাতে দেখেছি সেভাবে পারছিলাম না, আমি যেভাবে বানাচ্ছি সেটাই আজকে আপনারা এখানে দেখতে পাবেন। আমি খুবই অল্প অল্প খামি নিয়ে নিয়ে জাস্ট আমার মতো করে হাতে হাত আলো দিয়ে করে নিচ্ছি। প্রথম দিকে একটু সময় লাগলেও জাস্ট পরে দিয়ে স্পিডে এসে গিয়েছে হাতটা, সময় লাগেনি বেশি একটা। আমি 1 ঘন্টার মধ্যে প্রায় সবগুলো বানিয়ে নিয়েছি। সম্পূর্ণ বানিয়ে নিয়েছিলাম রাতের বেলা। তো রাতের বেলা বানাতে বানাতে প্রায় অনেক রাত হয়ে গিয়েছিলো, এগুলো ওই অবস্থাতে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কিচ্ছু হয়নি, দেখতে পাচ্ছেন একেবারে ঝরঝরে। আমি সকাল সকাল উঠে এগুলো এখন ভাপে দিচ্ছি। নর্মালি আমরা যেভাবে ভাপে ভাত বা যে কোনো কিছু গরম করি সেভাবে ভাত, মানে এগুলো ভাপে দিয়ে দিচ্ছি, প্রায় ঘন্টাখানেক রাখবো আমি, 30-40 মিনিট রাখলেই এনাফ ভাপের মধ্যে। আর এই পাশে হচ্ছে আমি পাটিসিপটার যে ব্যাটারটা সেটা রেডি করছি। খিরসা তো রেডি করে নিয়েছি রাতের বেলা, সকালবেলা আমি পাটিসিপটার যে ব্যাটারটা সেটা রেডি করছি। এখানে আমি প্রায় 2 কাপের মতো দিয়ে দিয়েছি ময়দা, দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো চাউলের গুঁড়া, 1/2 চামচ দিয়েছি বেকিং পাউডার আর স্বাদ অনুযায়ী লবণ, সেই সাথে পরিমাণ মতো গুড়, সব কিছু দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি। খুবই ইজি। এখানে সাথে চাইলে কেউ একটু তেলও ব্রাশ করে, তেলও দিয়ে দিতে পারে ওখানের মধ্যে। তেল দিয়ে দিলে আলাদাভাবে ব্রাশ করার প্রয়োজন হয় না কোনো প্যানে, বাট আমি ওখানের মধ্যে কোনো তেল দিইনি, আমি জাস্ট প্যানে টিস্যুর সাহায্যে একটু প্যানটা একটু মুছে নিয়েছি তেল দিয়ে। পাটিসাপটা কীভাবে রেডি করে বাকি প্রসেসটা আমরা মোটামুটি সবাই জানি। আর পাটিসাপটা কিন্তু বিভিন্ন ওয়েতে বিভিন্নভাবে বিভিন্ন আইটেম দিয়ে রেডি করা যায়, তবে আমি সবসময় সহজভাবে রান্নাটাকে প্রেজেন্ট করার চেষ্টা করি, বা আমি নিজেও সহজভাবে রান্না করার চেষ্টা করি যাতে খুবই অল্প সময়ে আমি রান্নাটা ঝটপটভাবে করে নিতে পারি।
তো এই তো খিরসা মাছখানে দিয়ে আমি এভাবে ভাজ করে নিয়েছি। আর খিরসাগুলো কিন্তু একেবারে শক্ত করে ফেলিনি, আবার একেবারে নরমও রাখিনি, আপনারা তো দেখতে পেয়েছি কীরকম। এখন যেরকম ঘনত্ব দেখছেন এগুলো কিন্তু আরও একটু পাতলা ছিল, ঠান্ডা হওয়ার পরে এগুলো এই ব্যালেন্সে এসেছে। তো সেই হিসাব করে কিন্তু চোলা থেকে নামাতে হবে, যে ঠান্ডা হওয়ার পরে কিন্তু এই ব্যালেন্সে যাবে। মোটামুটি একটু ঘন হয় ঠান্ডা হওয়ার পরে। আমি একইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। প্রায় 30-40 মিনিট পরে এদিকে আমি যে ছুঁই পিঠাটা রেডি করেছি সেগুলো কিন্তু হয়ে গিয়েছে, সেদ্ধ হয়ে গিয়েছে। তো সেদ্ধ কিন্তু অবশ্যই করতে হবে। আর সেদ্ধ করে নেওয়ার পরে আমি এখন এগুলো আর ধরবো না, জাস্ট ঠান্ডা পানি দিয়ে এগুলো ধুয়ে ফেলেছি। ঠান্ডা পানি দিয়ে ধোয়ার পরে এগুলো দেখতে পাচ্ছেন একেবারে ঝরঝরে হয়ে গিয়েছে। তো এগুলো এখন রান্না করব। রান্না করার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি, তো পানি আন্দাজ করে দিয়ে দিয়েছি, এগুলো অ্যাকচুয়ালি মেপে দিইনি যার কারণে পরিমাপটা বলতে পারছি না। এর মধ্যে আমি এখন গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, বাসায় যেহেতু লিকুইড দুধ আনা ছিল না এই কারণে গুঁড়া দুধ দিয়ে করছি। আমি দুধ একটু বেশি পরিমাণে দিচ্ছি, প্রায় 4 টেবিল চামচের মতো আমি দুধ দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি একটা এলাচ একটা দারচিনি দিয়ে দিব, সেই সাথে এখানে আমি এগুলো জাস্ট একটু বলক উঠলে আমি এর মধ্যে যে ছুঁই পিঠা যেটা রেডি করে রেখেছিলাম সেটা দিব, সাথে আমি নারকেল কুচি আর দিয়ে দিব গুড়। আর এদিকে পাটিসাপটাগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে তাই না, মাশাল্লাহ। শীতের সকালবেলা কিন্তু এরকম পিঠা খেতে কার না ভালো লাগে। তো যাই হোক, এগুলো কিন্তু বলক এসে গিয়েছে এপাশে, আর আমি এখন এর মধ্যে ছুঁই পিঠাগুলো দিয়ে দিচ্ছি। ফাইনালি দুইটা পিঠাই রেডি সকালবেলার নাস্তা হিসেবে। আর যেহেতু আমি অল্প পরিমাণে রেডি করেছি, এখান থেকে আবার অল্প কিছু আমার শাশুড়ি মায়ের জন্য পাঠাচ্ছি। তো আজকে যেহেতু শুক্রবার আর আদিবের আজকে পরীক্ষা আছে, ওর কোচিং সেন্টারে আজকে পরীক্ষা আছে, তো ওর বাবার সাথেও কোচিং সেন্টারে যাওয়ার পথে ওর দাদুর কাছে এগুলো দিয়ে দিবে। তো উনি যদিও মিষ্টি জিনিস একদমই খান না যেহেতু ডায়াবেটিক্স আছে, তারপরও অল্প পরিমাণে দিচ্ছি ওনার জন্য। Thank you.
সকালে নাস্তা করে নেওয়ার পরে আমি শাড়ির যে আঁচলের কাজটা বাকি ছিল সেটাই করে নিচ্ছি। এটা করে নিলেই সেই শাড়িটা নিজ গন্তব্যে চলে যাবে। এখন এই পিঙ্ক কালারটাতে দেখা যায় আমি গ্লিটার ইউজ করি, যার কারণে এটা সৌন্দর্য কিন্তু আরও অনেক গুণ আমার মনে হয় বেশি লাগে। আর আজকে আমি কিন্তু হোয়াইট গ্লিটারটা ইউজ করছি, এর আগে কিন্তু আমি গোল্ডেন গ্লিটারটা ইউজ করেছিলাম, তবে আমার কাছে যেটা মনে হয়েছে গোল্ডেন গ্লিটারের চেয়ে হোয়াইট গ্লিটারটা বেশি শাইনিং, অনেক বেশি সুন্দর লাগছে। ক্যামেরাতে অ্যাকচুয়ালি গ্লিটারের যে গ্লেজ সেটা কখনোই আনানো সম্ভব না, সেটা যে কোনো স্টোন হোক, যত রিয়েল স্টোন হোক বা যাই কিছুই হোক, কখনো কোনো কিছুর গ্লিস ক্যামেরাতে আনানো সম্ভব না, যার কারণে এটার যে একটা চিকচিক ভাব সেটা হয়তো পাবেন না আপনারা। তো যাই হোক, যারা চ্যানেল নতুন যুক্ত হচ্ছেন প্রতিনিয়ত, সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর যদি সম্ভব হয় তাহলে আমার ভিডিওটা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। আর যদি কোনো কারণে আপনার কোনো মন্তব্য থেকেই থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকে আমি বিদায় নিব, আমার শাড়ির কাজ কিন্তু অলরেডি প্রায় শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।